আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পদ্মা রেললিং প্রজেক্টের একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুলনা থেকে ভাঙা অংশের বাস্তব কাজের অগ্রগতি। তো বর্তমানে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি মূলত যশোরের বসুন্দিয়া নামক একটি স্থান, এবং ঠিক এই জায়গাটি থেকেই খুলনা থেকে ভাঙা অংশের যে রেলপথ যাচ্ছে সেটির কাজ শুরু হয়েছে। তো বলে রাখি, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাটি ভরাট করা হয়েছে, কিন্তু রেল লাইন তখনও সেভাবে বসানো হয় নাই। তো আজকে আমি দেখতে পাচ্ছি যে রেল ট্র্যাক আসলে অনেক দূর পর্যন্ত বসানো হয়ে গিয়েছে। বিশেষ করে সামনের দিকে একটি স্টেশন আছে, সে স্টেশনটির নাম হচ্ছে সিঙ্গিয়া স্টেশন। তো আপনারা সেটা একটু সামনেই দেখতে পাবেন। তো আমি এখানে দেখতে পেয়েছি মোটামুটি সিঙ্গিয়া রেল স্টেশন পর্যন্ত সম্পূর্ণ রেলপথটাই বসানো হয়ে গিয়েছে। বলে রাখি, এখানে আরও অনেকগুলো রেল ট্র্যাক বসছে যেহেতু স্টেশন এলাকা। আমি এখানে একটি ট্র্যাক এখন দেখতে পাচ্ছি যেটিতে পাথর বন্টনের কাজ চলমান রয়েছে। এখানে প্রচুর পরিমাণ শ্রমিক ভাইয়েরা কাজ করছেন দিন রাত 24 ঘন্টায়। তার একটি প্রমাণ দেখেন, এই ভিডিওটি যখন করা তখন একদমই ভোরবেলা, আমি একটি ট্রেনে ছিলাম, তখন সেই ট্রেন থেকে এইটি ভিডিও করি। তো দেখেন একদম ভোরে তীব্র শীতের মধ্যে দেখেন কাজ চলমান রয়েছে, এখানে শত শত শ্রমিক ভাইয়েরা কাজ করছেন। তো আসলে এটা দেখে খুব ভালো লাগলো যে আসলে আমাদের এই যে রেল ট্র্যাক বসানোর কাজ চলমান রয়েছে, এবং পদ্মা রেলিং প্রজেক্টের আওতায় যে কাজটুকু এখন বাকি। আপনারা জানেন যে যশোর থেকে ভাঙা পর্যন্ত একটি রেল ট্র্যাক যাচ্ছে, আর খুলনা থেকে ভাঙা পর্যন্ত একটি রেল ট্র্যাক যাচ্ছে, এইটিই মূলত বাকি রয়েছে। এটি হয়ে গেলে পদ্মা রেলিং প্রজেক্টের সম্পূর্ণ কাজটি সমাপ্ত ঘোষণা করা হবে, এবং সেই সাথে খুলনা এবং যশোর থেকে ঢাকা মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যাবে। এটা আমাদের জন্য খুব একটা, আসলে খুব ভালো একটা নিউজ। তো দেখেন এখানে আসলে আপনি সামনে, আমরা যতদূর যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইন বসানো হয়ে গিয়েছে। আগে কিন্তু এই স্থানটি ফাঁকা ছিল, তো আসলে এটা আমাদের জন্য একটি সুসংবাদ বটেই। পাশাপাশি আপনাদেরকে একটি আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যে বিরাজমান পদ্মা রেলিং প্রজেক্টের আওতায় যে 82 কিলোমিটার রেল ট্র্যাক বাকি রয়েছে যশোর এবং খুলনা পর্যন্ত, তার 78 কিলোমিটারই বসানো হয়ে গিয়েছে রেল ট্র্যাক। এখন বাকি মাত্র 3 কিলোমিটার অংশ, এবং কোন 3 কিলোমিটার অংশ বাকি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব, এই ভিডিওতেই দেখতে পাবেন। তো দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি সিঙ্গা রেল স্টেশনের প্ল্যাটফর্ম এখান থেকে শুরু হলো। দেখতে থাকুন, এখানে সামনে স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ চলছে, এবং আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তখন কিন্তু স্টেশনের কাজ বেশ পিছিয়ে ছিল। তবে আজকে আমি দেখতে পেলাম যে আসলে স্টেশনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, যে কাজ বাকি সেটা হয়তো 1 মাসের মধ্যেই সমাপ্ত করা সম্ভব হবে। তো এটা আসলে আমাদের জন্য খুব ভালো একটা খবর যে যত দ্রুত এই স্টেশন এবং রেল ট্র্যাক বসানো সমাপ্ত হবে, তত দ্রুতই আসলে আমরা এখানে ট্রেনে করে আমরা ঢাকা যেতে পারব। তো আসলে এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গিয়া রেল স্টেশন, দেখেন এখানে ভোরবেলায় আসলে কাজ চলমান রয়েছে, শ্রমিক ভাইয়েরা কাজ করছে এই ভোরে তীব্র শীতের মধ্যে। প্রচণ্ড কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো এটা বলে রাখি, সিঙ্গিয়া রেল স্টেশন এটি মূলত বসুন্দিয়া নামক জায়গাটির পরেই হচ্ছে এটির অবস্থান, এবং দেখুন সিঙ্গিয়া রেল স্টেশনের কাজ চলছে, এবং এটি আসলে এখান থেকে একদম সোজা রেল ট্র্যাকটি চলে গিয়েছে। এবং দেখেন এখানে আসলে এখন এই যে বাউন্ডারি নির্মাণেরও কাজ চলমান রয়েছে, এখানে কিছু কাজ একটু পিছিয়ে আছে, তবে যে কাজ বাকি এটা খুব দ্রুতই শেষ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। দেখতে থাকুন, দেখুন পদ্মা রেলিং প্রজেক্টের আওতায় খুলনা থেকে ভাঙা অংশের যে কাজ চলমান রয়েছে সেটিরই একটি বাস্তব অগ্রগতি আমরা সকলে দেখতে পাচ্ছি। এই স্থানটি সম্পূর্ণ ফাঁকা ছিল, কিন্তু এখন যেখানেই চোখ যাচ্ছে সামনে সেখানেই দেখতে পাচ্ছি রেল ট্র্যাক বসে গিয়েছে, এবং এটি নতুন রেল ট্র্যাক। এই রেল ট্র্যাকটাই, বলে রাখি আপনাদেরকে একটা ব্যাপার, যে এই রেল ট্র্যাকটাই আসলে এখান থেকে সোজা একটু সামনে গিয়ে ডান দিকে বাঁক নিয়ে চলে গিয়েছে যশোরের পদ্মবিলা রেল জংশন এলাকার দিকে। আপনারা জানেন যে পদ্মবিলা রেল জংশন একটি গুরুত্বপূর্ণ রেল জংশন হতে যাচ্ছে, যেহেতু
ওখান থেকে একটি ট্রাক চলে গিয়েছে যশোরের রূপ দিয়া হয়ে যশোর স্টেশনের দিকে, আরেকটি ট্রাক এসেছে ওখান থেকে সিঙ্গেল স্টেশন হয়ে নোয়াপাড়া হয়ে খুলনার দিকে। তো আমরা আসলে সেই কাজেরই একটু অগ্রগতি দেখতে পাচ্ছি। আমি যে ট্রেনটিতে ছিলাম এই ট্রেনটি হচ্ছে পেতনা এক্সপ্রেস, যে ট্রেনটি খুলনা থেকে বেনাপোলে যাওয়া আসা করে সকালে এবং বিকালে। আমি একটু আমার নিজের ব্যক্তিগত কাজে ভারতে গিয়েছিলাম, তো সেই সময় আসলে ভিডিওটি ধারণ করি। তো দেখুন সামনে আমরা একটি রেল ক্রসিং দেখতে পাচ্ছি। এই রেল ক্রসিংটি খুলনা যশোর ঢাকা মহাসড়কের একটি অংশ। দেখুন এখানে রোডের মধ্যেও রেল ট্র্যাক বসানো হয়ে গেছে এবং দেখুন ডান সাইডে রাস্তা কনক্রিট করে ঢালাই দেওয়া হচ্ছে। এবং এই যে এখন দেখুন এই যে সামনে একটি লাল রাস্তা দেখা যাচ্ছে, এই রোডটি মূলত চলে গিয়েছে পদ্মবিলা রেল জংশনের দিকে। এই অংশে 3 কিলোমিটার রেল ট্র্যাক বসানো বাকি, এটা হলেই কাজ সমাপ্ত ঘোষণা করা হবে এবং এই স্থানটিতেই কাজ সমাপ্ত হলো। ধন্যবাদ।